বাফুফে নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন ভোটাররা। 125 জন ভোটার দিয়েছেন ভোট, তেমন কোনো অভিযোগ করেননি কাউন্সিলর বা ডেলিগেটরা। পাঁচ তারকা হোটেল প্রাঙ্গণে সাজসজ্জিত বিভিন্ন ব্যানারে সুসজ্জিত চারদিক, বাফুফের কাউন্সিলর ডেলিগেট থেকে শুরু করে সব পদের প্রার্থীরা উপস্থিত। 13 ভোটারের মধ্যে ভোট দিয়েছেন 135 জন, সারিবদ্ধভাবে নিয়ম মেনেই ভোট দিয়েছেন সবাই। এই যে উৎসবমুখর পরিবেশ, এটা যেন নির্বাচনের পরেও থাকে এবং আমাদের এই ফুটবল ফেডারেশনের কাজে কর্মের জন্য উৎসবটা থাকে। সংগঠক শুধু ঢাকা না, ঢাকার বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্ট আছে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই সংগঠক আছে, তাদেরকে সাথে নিতে হবে, তাদেরকে তাদের পরামর্শ নিতে হবে, নিয়ে একসাথে কাজ করলে আমার মনে হয় যে ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে। কেন্দ্রের পরিবেশ ভালো ছিল বলছেন ভোটাররা, নির্বাচনও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে বলেন তারা। পরিবেশটা খুবই সুন্দর এবং সুষ্ঠ এবং শান্তিপূর্ণ সদ্য পরিবেশে এখানে ভোট প্রদান কার্যক্রমটা এটা চলছে। দেশের বাইরে থাকায় ভোট দিতে আসেননি একসময় প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে যাওয়া তরফদার রুহুল আমিন, তবে এসেছেন তার ছেলে সাইফ স্পোর্টিং এর চেয়ারম্যান। ভোট নিয়ে করেননি কোনো অভিযোগ। আমরা যারাই ভোট দিয়েছি না কেন, দেশের স্বার্থে দিয়েছি আর ফুটবলের স্বার্থে দিয়েছি। আমরা চাবো যে ফুটবলটা যাতে উন্নয়ন হয়, আমরা যাতে পৃথিবীতে বাংলাদেশটাকে একটা অন্যতমভাবে ফুটবলকে উঠিয়ে নিয়ে যেতে পারি। ভোটারদের সবার চাওয়া একটাই, নির্বাচিত যারাই হোক সামনে 4 বছরে যেন তাদের হাত ধরেই দুর্বার গতিতে এগিয়ে চলে দেশের ফুটবল। ফারজানা জহির, ডিবিসি নিউজ, ঢাকা।